হ্যালো বন্ধুরা, পিবিএস ট্রাভেল ডায়ারিজ অ্যান্ড ড্রাইভে আবার স্বাগত আপনাদের। আজকে যারা আমার সামনে আছেন, যারা আজকে দেখছেন, তারা যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আপনারা কিন্তু দেখেই ফেলেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে। আমার ট্যাগলাইন সেটা হচ্ছে, আপনাদের মোবাইল যদি হারিয়ে যায় তাকে ব্লক করবেন কীভাবে। একদম ঘরে বসেই কিন্তু আপনি ব্লক করে দিতে পারবেন গভর্নমেন্ট পোর্টালের মাধ্যমে। সেটা কিভাবে করবেন সেই পুরো বিষয়টা আমি আপনাদের একদম ডেমো করে দেখাচ্ছি, সেটা দেখে নিন। মোবাইল হারানো কিন্তু আজকে একটা বিশাল একটা রিস্কি ফ্যাক্টর হয়ে গেছে, কারণ আমাদের মোবাইলটাই হচ্ছে আমাদের ব্যাংক, তাই না? ওখানে আপনার নানান রকম ব্যাংকের মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বা অন্যান্য যে অ্যাপগুলো আছে, গুগল পে, ফোনপে, মানে মোবাইলটাই এখন আমাদের ব্যাংক হয়ে গেছে। জাস্ট চুরি হওয়ার পর যদি কেউ পাসওয়ার্ড কোনোভাবে হ্যাক করে নেয় তাহলে তো হয়েই গেল। তো এই জায়গাটা কিন্তু খুব একটা বিশেষ প্রয়োজনীয় জায়গা, যে আপনারা সবাই যাতে এই বিষয়বস্তুটাকে নিজেদের গোছরে রাখেন, যে কিভাবে আমরা মোবাইল চুরি হয়ে গেলে তাকে ব্লক করব বা মোবাইল পেলে তাকে কিভাবে আমরা আনব্লক করব। তো এই মোবাইল হারিয়ে গেলে ঘরে বসেই কিভাবে মোবাইলটাকে ব্লক করবেন, ব্লক করার পরে যে রেজিস্টার্ড নাম্বারটা পাবেন, সেই রেজিস্টার্ড নাম্বার ওয়াইজ আপনারা যখন মোবাইলটা ফিরেও পাবেন তখন কিভাবে সেই মোবাইলটাকে আবার আনব্লক করে ইউজ করতে পারবেন, পুরো ব্যাপারটা আজকে আমি আপনাদের দেখাবো। কিন্তু দেখানোর আগে যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছেন তারা পিবিএস ট্রাভেল ডায়ারিজ অ্যান্ড ড্রাইভকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। এটা একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দেখতেই পেলেন যে করমণ্ডল এক্সপ্রেসে এই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর কীভাবে জিনিসপত্র চুরি হচ্ছে। তো যারা এই মানে ভিডিওটা দেখছেন এবং তারা যদি রিলেটিভ হন, সেই সব পরিজন যদি হন, তো সেক্ষেত্রে আপনারাও এইভাবে প্রসেস করে আপনারা কিন্তু আপনাদের প্রিয়জনদের মোবাইলটাকে ব্লক করে দিতে পারেন বা মোবাইলটাকে কিন্তু ফিরে পেতে পারেন। তো আমি ঢুকছি এবার ভিডিওতে, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা কমেন্ট এবং অবশ্যই লাইক করে যাবেন। চলুন ভিডিওটাতে ঢোকা যাক। দেখুন, প্রথমেই কিন্তু আমি কি করলাম, সঞ্চার সাথী এখানে টাইপ করলাম। গুগলে ঢুকে আমি সঞ্চার সাথী টাইপ করলাম। সঞ্চার সাথী টাইপ করার পর প্রথমেই আমি পেয়ে গেলাম সঞ্চার সাথী .gov.in এর এই সাইটটা। এবার এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেল। এরপর আমি কি করব, এই যে পেজটা, এই পেজটা আমি তলার দিকে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ব্লক ইওর লস্ট অ্যান্ড স্টোলেন মোবাইল। এখানে পরিষ্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্লক ইওর লস্ট অর স্টোলেন মোবাইল, আপনার হারিয়ে যাওয়া মোবাইল বা যেটা হারিয়ে গেছে বা যেটা চুরি হয়েছে, স্টোলেন হয়েছে, সেই মোবাইলটাকে ব্লক করুন। কি করব, এখানে আমরা ক্লিক করছি। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই ইন্টারফেসটা আমার খুলে গেল, লস্ট ইওর মোবাইল। এরপর আমাকে কি করতে হবে, এইখানে দেখুন সিইআইআর এই সার্ভিসটা এখানে লেখা আছে, সিইআইআর সার্ভিসেস। এই সিইআইআর সার্ভিসে আমি ক্লিক করলাম। এখানে তিনটে অপশন পেলাম, ব্লক স্টোলেন অর লস্ট মোবাইল, আনব্লক ইওর ফাউন্ড মোবাইল, চেক রিকোয়েস্ট স্ট্যাটাস। মানে আপনি ব্লক করলেও কিন্তু তার একটা রিকোয়েস্ট স্ট্যাটাস থাকবে, তার একটা নাম্বার আপনি পাবেন, রেজিস্টার্ড নাম্বার। তো যাই হোক, আমি এখন প্রথম আমার কাজটা হচ্ছে ব্লক করার, তাই আমি কিন্তু এই ব্লক স্টোলেন অ্যান্ড লস্ট মোবাইলে গিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ইন্টারফেসটা খুলে গেল। এই ইন্টারফেসে যেটা বলছে সেটা হচ্ছে, আপনার ডিভাইসের ইনফরমেশনটা আপনাকে এখানে পুট করতে হবে। প্রথমেই বলে দিই, প্রথমেই আপনাকে কি করতে হবে, মোবাইল নাম্বারটাকে টাইপ করতে হবে, যেটা আমরা সিম ওয়ান। সেকেন্ডলি, যেটা আপনি একটা মোবাইলে দুটো সিম থাকে, এখানে আপনি সেকেন্ড সিমটাকে কিন্তু টাইপ করবেন, সেকেন্ড যে সিমের যে নাম্বার সেই সিম নাম্বারটা এখানে টাইপ করবেন। পরের লাইনে আপনার আছে IMEI নাম্বারটা আপনাকে পুট করতে হবে। থার্ড হচ্ছে ডিভাইস ব্র্যান্ড। এখানে আপনার ডিভাইসটা কি ব্র্যান্ডের, মানে আপনি স্যামসাংয়ের কিনেছেন বা যে কোনো যেটা ব্র্যান্ড হবে আপনার, সেই ব্র্যান্ডটাকে কিন্তু আপনাকে এখানে করতে হবে। ওকে, ফোর্থ লাইনে আছে ডিভাইস মডেল, ডিভাইস মডেল নাম্বারটা এখানে দেবেন। এরপর আপনাকে আপলোড মোবাইল পারচেজ ইনভয়েস, আপনি মোবাইলটি যে কিনেছেন সেই মোবাইলটা কেনার যে আপনার ইনভয়েস যেটা আছে, যেটা বিল আছে, সেই বিলটা কিন্তু এখানে আপলোড করতে হবে। ফটো তুলে তাকে এখানে আপলোড করবেন। এরপরে আপনি এখানে লস্ট প্লেস, কোথায় হারিয়েছে সেই জায়গাটার নাম দেবেন, সেটা যদি আপনার কলকাতা হয় কলকাতা, হাওড়া হয় হাওড়া,
কবে হারিয়েছে, অবশ্যই লস ডেট একটা থাকবে, লস ডেটটা আপনাকে তার ডান দিকে দিতে হবে। সিলেক্ট স্টেট, কোন স্টেটেতে আপনি আপনার এই মোবাইলটা হারিয়েছে সেই স্টেট এখানে দিতে হবে, সেটা যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল, অন্য কোনো স্টেট হলে সেখানকার আপনার নাম দিতে হবে। এখানে কম্বো বক্স আছে, কম্বো বক্সটাকে ক্লিক করলেই স্টেটগুলো খুলে যাবে। এরপরে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনার হারিয়েছে সেখানে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করতে পারেন। যখনই স্টেট দেবেন তখনই ডিস্ট্রিক্টটা শো করবে, না আদারওয়াইজ কিন্তু ডিস্ট্রিক্ট শো করবে না। এরপরে সিলেক্ট পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশনের আন্ডারে আপনার ওই মোবাইলটা হারিয়েছে। তারপর আছে পুলিশ কমপ্লেন নাম্বার, যেখানে আপনার হারিয়েছে সেখানে ইনিশিয়ালি আপনার কিন্তু একটা পুলিশ ডায়েরি করে আসতে হবে, সেই পুলিশ কমপ্লেন নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে, যে ডায়েরিটা করবেন সেই ডায়েরির লজ নাম্বারটা। এরপরে আপলোড পুলিশ কমপ্লেন, ওই যেখানে ডায়েরি কপি যেটা আছে সেইটাকেও কিন্তু আপনাকে এখানে এই চুজ ফাইল এখানে গ্যালারি থেকে আপনাকে এখানে সেটাকে আপলোড করে দিতে হবে। এরপরে হচ্ছে মোবাইল পার্সোনাল ইনফরমেশন, এবার আপনার কিছু ইনফরমেশন, আপনার নাম, কারণ আপনার মোবাইল হারিয়েছে তাই আপনার নাম, এখানে ডান দিকে অ্যাড্রেস, এখানে ওনারের নাম, যিনি ওনার ছিলেন তার নাম, সেটা যদি আপনি হন আপনার নাম বা অন্য কেউ হলে তার নাম। আপলোড আইডেন্টিটি, এখানে ভোটার কার্ড বা আধার কার্ড কিছু একটা মানে আইডি আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আইডির নাম্বার, সেটা আপনি আপলোড করলেন যে আইডি কার্ডটা তার আইডি কার্ডের নাম্বারটা এখানে দেবেন। ইমেল আইডি একটা আপনাকে এখানে দিতে হবে, সেটা জিমেল হলেই ভালো হয়। এরপরে ক্যাপচা, এখানে একটা দেখুন ক্যাপচা আছে, এই ক্যাপচাটা এই ডান দিকে আপনাকে এই ক্যাপচাটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এই বক্সের মধ্যে ক্যাপচাটা যে ক্যাপচাটা এখানে উঠেছে সেই ক্যাপচাটাই আপনাকে ওখানে বসিয়ে দিতে হবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি VF34PZH, এটাকে কিন্তু এখানে টাইপ করতে হবে। এবার মোবাইল নাম্বার ফর ওটিপি, এখানে এমন একটা মোবাইল নাম্বার দিতে হবে যে এই মোবাইল নাম্বারটা কিন্তু যে দুটো মোবাইল সিমে যে দুটো সিম ছিল সেই সিমগুলো কিন্তু নয়, এখানে কিন্তু অন্য কোনো রিলেটিভের বা অন্য কোনো থার্ড মোবাইল থাকলে সেই নাম্বারটা, সেই সিম নাম্বারটা এখানে দিতে হবে, কারণ ওখানে ওটিপি ঢুকবে। তাহলে এখানে এটা কিন্তু অনেকে এড়িয়ে যান অপশনাল ভেবে, এখানে যদি আপনি না দেন সেই মোবাইল নাম্বারটা তাহলে কিন্তু আপনি ওটিপিও পাবেন না, আপনার কমপ্লেনটা কিন্তু লজও হবে না গভর্নমেন্ট পোর্টালে। এখানে মোবাইল নাম্বার সেটা দেবেন, সেটা আপনার কোনো রিলেটিভের হতে পারে, কোনো বন্ধুর হতে পারে। এবার গেট ওটিপি, যেই এখানে গেট ওটিপি করলেন তখন ওই মোবাইল নাম্বার যেখানে যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর এখানে এই চেক বক্স যেটা আছে এই চেক বক্সটা আপনাকে টিক করে দিতে হবে, করে দিয়ে সাবমিট করে দিতে হবে। নিচে দেখুন সাবমিট আছে, সাবমিট করে দিতে হবে। যেই আপনি সাবমিট করে দিলেন আপনার কিন্তু কমপ্লেন রেজিস্টার্ড হয়ে গেল এবং ওই মোবাইলটা ওই IMEI নাম্বারের এগেনস্টে কিন্তু সঙ্গে সঙ্গে ব্লক হয়ে গেল। সেটা আপনি জানবেন কি করে? তাহলে আমি এখানে আবার যদি CSCEIR সার্ভিসেস যদি আমি এই পোর্টটায় যদি যাই, এই পার্টটায় যদি যাই CEIR সার্ভিসেস এই পার্টটায় যদি যাই, এখানে যদি আমি দেখতে চাই যে আমি যেটা ব্লক করলাম তার কি স্ট্যাটাস আছে, তাহলে থার্ড অপশানে দেখুন পাচ্ছেন চেক রিকোয়েস্ট স্ট্যাটাস, ঠিক আছে? তাহলে এই রিকোয়েস্ট আইডিটার এগেনস্টে আপনি জানবেন যে আপনার মোবাইল ব্লক হয়ে গেছে। এরপর আপনি যদি মোবাইলটাকে আনব্লক করতে চান সেক্ষেত্রে কিন্তু এই আনব্লক এই অপশান সেকেন্ড অপশানটাকে এই আনব্লক পাউন্ড মোবাইল, হয়তো আপনি মোবাইলটা পেয়ে গেলেন তাহলে তো আপনাকে মোবাইলটাকে আবার ইউজ করতে হবে, তাহলে ওটা তো ব্লক হয়ে গেছে, তাহলে ওটাকে আপনি ইউজ করবেন কি করে? আপনাকে আনব্লক করতে হবে, তাই এই আনব্লক অপশানে গিয়ে আপনাকে আবার একটা ক্লিক করতে হলো। ক্লিক করে যখন পাবেন তারপরে এখানে রিকোয়েস্ট আইডি যেটা পেয়েছেন সেই রিকোয়েস্ট আইডিটা এখানে ঢোকাবেন, যখন ব্লক করেছিলেন তখন তো একটা রিকোয়েস্ট আইডি পেয়েছিলেন সেই আইডিটা এখানে ঢোকাবেন, সেই রিকোয়েস্ট আইডিটা আপনার মেলেও যাবে। এই রিকোয়েস্ট আইডিটা এখানে ঢোকাবেন, এখানে ওই মোবাইল নাম্বারটা দিতে হবে যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি ঢুকেছিল, যেটা বন্ধুর বা কোনো পরিজনের যে মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আবার এখানে ঢোকাবেন। এবং এখানে আছে কি রিজন ফর আনব্লকিং, আপনি কেন আনব্লক করতে চাইছেন ফোনটাকে। এখানে চারটে অপশন আছে, রিকভার্ড বাই পুলিশ, ফাউন্ড বাই সেলফ আপনি নিজে পেয়েছেন, ব্লকড বাই মিস্টেক এখানে মিস্টেকেনলি ব্লক করে দিয়েছিলেন, বা আদার রিজন, এখানে যেটা রিজন হবে অবশ্যই আপনি পেয়েছেন মোবাইলটা তো বা পুলিশের মাধ্যমে পেয়েছেন, যে কোনো একটা অপশান আপনি এখানে সিলেক্ট করবেন। করে আবার দেখুন এখানে একটা ক্যাপচা আসছে, এই ক্যাপচাটা আবার এখানে এই বক্সে আপনাকে কিন্তু এই ক্যাপচাটাকে টাইপ করতে হবে। করে এই মোবাইল নাম্বার যেখানে আপনি ওটিপি জন্য যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন আবার কিন্তু এই মোবাইল নাম্বারটা এইখানে আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে দেখুন আছে গেট ওটিপি, যেই গেট ওটিপি দিলেন তাহলে আবার সেই পরিজন বা আপনার রিলেটিভ যার বা বন্ধু যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি ঢুকেছিল সেই মোবাইল নাম্বারেই কিন্তু আবার
ওটিপিটা ঢুকবে, ঢোকার পর আপনার কিন্তু আবার আনব্লক হয়ে যাবে আপনার মোবাইল ফোনটা। আশা করি বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা, কারণ এটা খুবই জরুরি আজকের দিনে, কারণ যে হারে মোবাইল চুরির কেস বেড়ে গেছে, এবং সেক্ষেত্রে আপনারা জানেন না, অনেকেই হয়তো পুলিশের ডায়েরিও করেন না, কারণ আমরা জানেন পুলিশের ডায়েরি করলে পাওয়াও যায় না, সেই জন্য গভর্নমেন্ট এই পোর্টালটাকে এনেছে। এটা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারেন এবং ইজিলি আপনার মোবাইলটাকে ব্লক করতে পারেন এবং আনব্লকও করতে পারেন এবং ফিরেও পেতে পারেন। কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্টস আপনারা করে যান, যাতে এরকম ধরনের ভিডিও, কিন্তু আমার ট্রাভেল ভিডিওর পাশাপাশি এই ধরনের ভিডিও বা ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদেরকে আমি আনতে পারি। ধন্যবাদ, আজকে এলাম।